বিজেপি কিষাণ মোর্চার সভায় রবিবার কল্যাণপুরে নিজের বক্তব্যে রাজ্যের বাম কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সভায় স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং অপুচন্দ্র সহ উপস্থিত ছিল বিশাল সংখ্যক বিজেপির সমর্থক। বাম কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করে বক্তব্যে প্রতিমা ভৌমিক জানান, রাজনৈতিক সুবিধার জন্যই শুধু এক হয়েছে বিপরীত ধর্মী দুটি দল। তাদের কাছে প্রশ্ন করতে চাই, খগেন্দ্র দেবনাথের পরিবারের সঙ্গে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা আতাত করবেন কিনা ত্রিপুরা রাজ্যের? সবাই আমরা জানি ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা অন্য ধারায় প্রবাহিত হতো। বিশালগড়ের যুদ্ধের নেতৃত্বে একজন কংগ্রেসের, একজন কমিউনিস্টের নেতা ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, যিনি জননেতা খুব কম সময়ের মধ্যে নিজে জননেতা হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। আমিও তোনাকে মানি, কখনো ওনাকে দেখার সুযোগ হয়নি, খুব কম বয়সে শহীদ হয়েছে পরিমল সাহা। তিনি যদি বেঁচে থাকতেন হয়তো বা ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা অন্যভাবে লেখা হতো। রাজ্যে বাম কংগ্রেসের উদয় কোনোদিন সম্ভবপর হবে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের শক্তির শাসনের সূর্যাকাশে কংগ্রেস সিপিএমের কখনো উদয় সম্ভব হবে না। কেন জানেন তো, তারা যখন আতাত করেছে, জুট করেছে, আপনারাই নাম দিয়েছেন বামগ্রেস, আমরা দেই, আপনারা দিয়েছেন। মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাইদের কথা থেকে আমরা শুনি বামগ্রেস, কিন্তু তারা কি করেছে জানেন তো, 1947 সালের আগে থেকে কংগ্রেস সিপিএম এক ছিল, তখন সিপিআই ছিল, সিপিএম কংগ্রেস একে অপরের পরিপূরক ছিল। এবং আমাদের রাজ্যে যখন কংগ্রেস সিপিএম ওয়েস্ট বেঙ্গলে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম একে অপরের পরিপূরক, ত্রিপুরা রাজ্যে যখন 25টা বছর সিপিএম শাসন করছে, সেই সময় কংগ্রেসকে তারা ম্যানেজ করে 25টা বছর ক্ষমতাটাকে প্রলম্বিত করেছে। দেশে দীর্ঘদিন ধরে বাম এবং কংগ্রেস নিজেদের স্বার্থে রাজনীতি করে এসেছে বলে উল্লেখ করেন প্রতিমা ভৌমিক। নিজের বক্তব্যে বাম কংগ্রেস জোটকে আক্রমণ করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বললেন, বিজেপি তাদের সুবিধাবাদী মুখোশ খুলে দিয়েছে মানুষের সামনে। বিজেপি আজকে প্রমাণ করতে পেরেছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কমিউনিস্টের অবৈধ গোপন প্রেম, আজকে তাদের মুখোশ রাজ্যবাসীর কাছে পরিষ্কার। তাদের জন্য আমরা বলি হয়েছি, তাদের জন্য হাজার হাজার মানুষ খুন হয়েছে, খগেন্দ্রদা খুন হয়েছে, তপনদা খুন হয়েছে, শীতল বাদল খুন হয়েছে, দীপঙ্কর নাথ শর্মা খুন হয়েছে, নিবেন্দ্র দেবনাথ খুন হয়েছে। কংগ্রেসদের জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিল গণতন্ত্র, কোথায় ছিল সেই দিন আইন প্রকাশ্য দিনের বেলা আঙ্গুল কেটে নেওয়া হয়েছে বন্ধু। রাজ্যে বিজেপির উন্নয়নের কর্মকাণ্ডেরও উল্লেখ করেন পিনাকী দাস চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।